নমস্কার, নিউজ এইটিন বিশেষ অনুষ্ঠান প্রশ্নকাললে আপনার স্বাগত জানাইছো। মই নবজিৎ ভগবতী। আজি মোর আছে এগারী বিশিষ্ট অতিথি, অভিনয় জগতের গই শেহতিয়াকৈ তেখেতে যোগ দিছে রাজনীতিত। রাজনীতিত যোগ দিয়ার পাছতে তেখেতে রাইজর দলত যোগদান করে আগশারীর নেত্রী হিসাবে নিজক প্রতিস্থাপিত করেছে। তেখেত জেরিফা ওয়াহিদ। আপনার প্রশ্নকাললে স্বাগত জানাইছো। মঞ্চ জগৎ আর অভিনয় জগৎ আনকি সিনেমা সকলতে আপনি দপদপাই ফুরি আছিল, রাজনীতিতে আপনি কিয় আহিল? তার মানে এই একটা দীঘলিয়া আপনার প্রশ্নটো যদিও ছুটি, মূল উত্তর দীঘলিয়া হব পারে, কিন্তু মই দীঘল নকৰো। ইনফ্যাক্ট কি হয়, আমি যেতিয়া স্টুডেন্ট কালত আমি সকলোবোৰ বস্তু কিতাবত পড়ো, মই আগতেও কৈছো এনেকুৱা ধৰণৰ কথা, গতিকে মই ৰিপিট কৰা নিচিনাই হৈছে। কিন্তু যেতিয়া দেখো যে নিজৰ দেশখনত, আমি সৰু থাকোঁতে যেতিয়া দেখিছিলোঁ 92 বা 93 যেতিয়া কমিউনেল রায়টস হয়েছিল, তেতিয়া সাংঘাতিক কিবা এটা মনত এটা ভয় এটা ভাব এটা হয়েছিল, নহয় জানো, রাম মন্দির, বাবরি মসজিদের কমিউনেল রায়ট। যেতিয়া আমার মাহতি কৈছিল যে আমার দেশখন, আমার রাজ্যখনত এনে ধরনের আমার প্রবলেমস নাই, এনে ধরনের কথা নাই, আমার অসম রাজ্যখনত সাংঘাতিক একটা শান্তি আছে। তারপর আমি আলফার কথা শুনেছো, ইনসার্জেন্সি শুনেছো, টেরোরিজম শুনেছো, এনেকৈ আমি আগবাঢ়ি বাড়ি আহিলো। তারপর বিভিন্ন গভর্নমেন্টের কথা শুনেছো, যে কেনেকৈ এজিপি গভর্নমেন্ট আহিলে আর এজিপি গভর্নমেন্ট অহার পিছত কেনে ধরনের আমার অসমৰ মানে রাইজে এটা যেন গোটে মনের আশা তেওঁলোকৰ ভঙ্গ হল, প্রতারিত ফিল করলে। তারপর আরো 15টা বছর আমার কংগ্রেসে শাসন করলে, তারপর সকলে অতিষ্ঠ হয়ে পেলে বিজেপি গভর্নমেন্টক আনিলে। সো বিজেপি গভর্নমেন্ট অহার পাছত এতিয়ালৈকে আমি ডাঙর হয়ে গলো, আমি বুঝি পোৱা হলো রাজ্যখনের সকলবর প্রবলেমস আমি বুঝি পোৱা হলো। কিন্তু বহুত দিনলৈকে যেন দূরেরপরা আমি সকলো বস্তুব চাই থাকো, মনে মনে চাই থাকো, তেনেকুৱা হল যেন আমি এটা অডিয়েন্স আর সেইফালে এখন নাটক চলি আছে। সো এটা সময়ের পিছত সেই বস্তুটো সহ্য নোহোৱা হল। আর সেইটো পিকটো আহিলে মোৰ যেতিয়া কা আন্দোলন আমি করলো, তেতিয়া কারো নেতার প্রয়োজন হোৱা নাছিল। প্রতিগৰাকী ব্যক্তিয়ে নিজৰ ঘৰৰ পৰা নিজৰ এটা বিশ্বাস লৈ ওলাই আহিছিল যে আমাক ইয়াত ক্যাব নেলাগে। কিন্তু আমার উপরতেই জাপি দিয়া হল যিখন সিটিজেনশিপ এমেন্ডমেন্ট অ্যাক্ট। গতিকে এনে ধরনের যেটা ফোর্সফুলি গভর্নমেন্টে একটা ফেসিস্ট টেন্ডেন্সি লৈ যেটা আমাক শাসন করা হব, তারপর আর সহ্য নহয়। তারপর এনেকুৱা লাগে যে নহয়, এতিয়া আর মনে মনে বহি থাকা সময় নহয়। আমি যদি পড়াশুনা করছো, আমি যদি লড়া ছোৱালী, আমি যদি ইচ্ছা করছো আমার রাজ্যখনত উন্নতি হওয়াটো, আমার অস্তিত্ব নাইকিয়া হওয়াটো যদি আমি নিবিচাৰো, তেনেহলে এতিয়া দিস ইজ দ্য টাইম টু কাম আউট। আপনি আহি রাইজৰ দলত যোগদান কৰিলে, দলটো কিয় বাছিল? এটা চাব গেলে সকলোৱে এটা সেফ জোন এটা বাছি লব, সকলোৱে ভাবিব যে যদি যাওঁয়ে আমি হেৰিলৈ ৰাজনীতি যদি জয়েন কৰোঁ, তেতিয়াহলে যিকোনো এটা প্ৰতিষ্ঠিত দলক জয়েন কৰিব। কিন্তু মই ভাবিলো যে আমাৰ ৰাইজৰ দলৰ যিহেতু উদ্দেশ্য যে আমি আঞ্চলিকতাবাদত বিশ্বাস কৰোঁ, আঞ্চলিকতাবাদ এজেপিও আছিল, আইল গো টু দ্যাট, ইয়েছ অফ কোর্স এজেপিও আছিল, কিন্তু যিহেতু ৰাইজৰ দলক মই প্ৰথমে প্ৰতিশ্ৰুতি দিলোঁ যে মই রাইজর দল জয়েন করিম, তেতিয়াহলে সেই কারণে মই রাইজর দলত আছো। আজি যদি এজেপিক মই সাপোর্ট করিম অফিসিয়ালি, মই আপনার আগত কব পারো, কারণ তেওঁলোকেও আঞ্চলিকতাবাদত বিশ্বাস করে। আর এজেপি আর আমার রাইজর দলের মাজত একটা বুঝা পড়া ডেফিনেটলি হব, কারণ দুইটা দলে, মই আশা করছো যে দুইটা দলে প্রগতিশীল আঞ্চলিকতাবাদত বিশ্বাস করে, শান্তি থাকে, আমি শান্তি বিচাৰিছো, আমার রাজ্যখনত প্রগতি বিচাৰিছো, আঞ্চলিকতাবাদ ইজ দ্য মেইন গোল। গতিকে দুইটা দলের যেহেতু একটাই উদ্দেশ্য, আর যেহেতু মই রাইজর দলত আগতেই জয়েন করলো, গতিকে মই এজেপি ডেফিনেটলি সাপোর্ট করে থাকি। গ্লোবেল বিশ্বায়ন হয়েছে, সোশ্যাল মিডিয়া আছে, ইটোর লগত সেই ঘর থাকিয়ে এখন পৃথিবীর লগত, মানে এখন দেশের লগত আন এখন দেশের যোগাযোগ সম্ভব হয়েছে, তেনেস্থলত আঞ্চলিকতাবাদ কিমান কি? সি, আঞ্চলিকতাবাদ ওয়েন ই কল রিজনালিজম, নহয় জানো, ইফালে গ্লোবেলাইজেশন হয়েছে। এটা আঞ্চলিকতাবাদ মানে এইটো নহয় যে আমি গোটে অসম রাজ্যখনক বাকি গোটে পৃথিবীখনের পৰা বিচ্ছিন্ন করে দিম, সেইটো উদ্দেশ্য কিন্তু আমার। কিন্তু আঞ্চলিকতাবাদ কোৱাৰ লগে লগে মানসিকভাবে একটা দূরত্ব আহি যায়। দূরত্ব নহয়, নিজৰ স্থিতি রক্ষা করবলে হলে প্রতিখন রাজ্যে নিজৰ আঞ্চলিকতাবাদটো
সুরক্ষিত করবই লাগিব যেনে আজ যদি আপনি মহারাষ্ট্র যায় আপনি বেঙ্গলত যায় প্রতিখন রাজ্যরে নিজের আঞ্চলিকতাবাদ আছে কোনেও কিন্তু নিজকে শেষ হয়ে যাবলৈ দিয়া নাই কিন্তু আমার রাজ্যখনত এইটো হয়েছে যে আমি আজিকালি ডাঙরিয়া কবলৈ বাদ দিয়া হয়েছে আমি জি জি কই কথা কো কিয় আমার তো অসমীয়া শব্দত জি তো নাই মই যদি আপনি যদি মোক আজি নমস্কার জারিফা জি বলে কয় মই হঠাৎ অকণমান অপ্রস্তুত হম রাদার আমার কি হয় মিটিং সভাত আমি সদায় ডাঙরিয়া শব্দ ইউজ করো ডাঙরিয়ানী শব্দ ইউজ করো সো আমার শব্দবিলাক লুপ্ত হয়ে যাব আমার ভাষা লুপ্ত হয়ে যাব আমার নহয়নে বাৰু কালচার লুপ্ত হয়ে যাব আমার নহয়নে আমি অসমীয়া বিলাকৰ নহয় অ্যাবসলিউটলি এই কারণে তো আজি অসমীয়া মানুষ জাগি উঠিছে যে নহয় যি সকল মানুহে নিজের ভাষা ভাল নেপায় যি সকল মানুহে নিজের কলা সংস্কৃতির উপর কোনো ধরনের মনোযোগ নিদিয়ে সেইটো এটা সেকশন আছে 10% যিসকলে ভাবে যে এখন ডাঙর গাড়ি এটা ডাঙর ঘর কেবা বিঘাও মাটি নিজের লড়ি বাহিরত পড়া আর এনে ধরনের কিছু মেটেরিয়েলিস্টিক বস্তু লোক একদম ব্যস্ত হয়ে গেছে গতি তেওঁলোকৰ একো আহে না যায় পৃথিবী যলৈকে যাওক আর যিকোনো এটা শাসক দল যলে আমাক শাসন করে থাকিব সেই দলটোর লগত একটা বুঝা পড়া থাকে দ্যাট ইজ 10% আর সেই মানুষখিনিরহে দোষ কারণ দে আর দ্য সো কল ক্রিম অফ দ্য সোসাইটি যেন অসমীয়া সমাজখনক রিপ্রেজেন্ট করে থাকা নিচিনা হয়েছে ভূপেন হাজরিকায় খুব ধুনকে আঞ্চলিকতার কথা কৈছিল যে ভাল অসমীয়া হলে ভাল ভারতীয় ভাল ভারতীয় হলে ভাল বিশ্ববাসী হব পারে আমি যদি প্রথমে প্রত্যেকে ভাল অসমীয়া হয়ে থাকি গতি ভাল ভারতীয় হওয়ার কোনো মাত্রা দ্বিধা বোধ করব নালে আর আমি নোহারও কথা নাই আপনি রাইজর দলের গুরুত্বপূর্ণ পদত আছে অলপ আগতে আপনি কথা এটা উল্লেখ করেছে যে জাতীয় পরিষদের আপনার একটা বুঝাবুঝি হব পারে আপনি পারে শব্দ ইউজ করেছে কারণে আমি পারে শব্দ ইউজ করেছি মই ভাবোঁ যে কিছু কিছু লোকে আশা কৰি আছে যে দুইটা যিহেতু আঞ্চলিক দল তেওঁলোকে ইজনৰ সিজনৰ ভোট কাটাকাটি কৰিব আৰু আল্টিমেটলি আমি সাকসেসফুল হৈ তেওঁলোক লুজাৰ হ'ব আৰু আমি সাকসেসফুল হৈ ওলাই আহিম কিন্তু মই ভাবোঁ যে এনে ধৰণৰ এটা বুজাবুজি হ'ব যিটো বুজাবুজিৰ ফলত আমাৰ কোনো ধৰণৰ ভোট কাটাকাটি নহয় আমি এটা সাংঘাতিক এটা সিক্রেট নহয় এটা সময়টো ওপেন আন্ডারস্ট্যান্ডিং এটাই হব লাগিব কারণ তেওঁলোকৰ আদর্শ আর আমার আদর্শ একেবারে একে বিজেপি বিরোধী আঞ্চলিকতাবাদী একে কেবল বিজেপি বিরোধী বলে নহয় কা বিরোধী আর যি গভর্নমেন্টে বা যি দলে আমার আঞ্চলিকতাবাদক নিউচি পেলে সব কাম করে তেনে ধরনের প্রতিটা গভর্নমেন্টের এগেনস্টে আমি থিয় হম আর এখন সংগ্রাম 21 ইলেকশনের কারণে নহয় এখন সংগ্রাম যে আরম্ভ হয়েছে এখন কিন্তু শেষ নহয় যেতালেক আমি এনেকা ধরনের শক্তিবিলাক মচি নেপেলাও শেষ করে নেপেলাও তেতালেক কিন্তু এই সংগ্রাম চলি থাকিব আজি মানে আপনার কথা দিছো আর সদায় কিন্তু হয়ে থাকি টার্গেট 21 26 সেইটাই মো কোথাও যে 21 26 পিছত আর বিভিন্ন ইলেকশনস আহিব কিন্তু আমার সংগ্রাম হয়েছে প্রথমে নিজকে প্রতিষ্ঠা করা একটা জাতি হিসাবে গতি আমি 21 ইলেকশন যদি আমি নিজিকো 26ও যদি নিজিকো ওয়ার্স্ট কেস সিনারিও মানে কই আছো যদিও নিজিকো কিন্তু এই সংগ্রাম আগুয়াই গিয়ে থাকিব মানুষে কিন্তু এবার এড়ি নিদিয়ে কারণ বারে বারে প্রতারিত হওয়ার পছত এইটো কিন্তু খুব মই ভাবো যে এইটো কেবল আন্দোলন নহয় এইটো এটা খুব অ্যাকচুয়ালি জেরিফা ওয়াহিদ ডাঙরিয়ানিয়ে আর কিছু কথা কব রাইজর দল এজেপি লই কোয়ার রাজনীতির কথাও কিছু কব আঁতরি না যাব খন্তেক বিরতি লো নমস্কার আমি পুনের উভতি আইসো প্রশ্নকালের মজিয়ালে আজি আমার মজত আছে জনপ্রিয় অভিনেত্রী তথা রাজনীতিক জেরিফা ওয়াহিদ ওয়াহিদ ডাঙরিয়া আর আপনি কৈছে কেবাটাও কথাতে বুঝাবুঝির কথাও কৈছে সিক্রেট আর মানে ওপেন আন্ডারস্ট্যান্ডিং হব বলেই কৈছে বা বুঝাবুঝি সিক্রেট শব্দটো মই ইউজ করব নিবিচার যিকোনো ভাল কাম করলে খোলাখুলি করাটো উচিত বাট স্ট্র্যাটেজি ইয়েস যিকোনো স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টত করবাত সিক্রেট শব্দটো ইউজ হব পাৰে বাট মই ভাবো যে যিসকল আমার আমাতকৈ জ্যেষ্ঠ বা যিসকল আমাতকৈ অভিজ্ঞ তেওঁলোকে সেই শব্দটো কেনেকৈ প্রয়োগ করে মই তেওঁলোকৰ ওপৰত এৰি দিছো এতিয়া ধরক রাজ্যর দল এজেপি অর্থাৎ কেইটামান ভাগ হয়েছে রাজনীতির পরিপ্রেক্ষিত বিজেপি একফালে বিজেপি আর এজেপি একফালে আছে কংগ্রেস আর ইউআইডিএফ একফালে আছে রাজ্যর দল এজেপি একফালে আছে তার লগতে সিপিএম সিপিআই তেওঁলোকে এটা বস্তু চাই আছে যে তেওঁলোকে কংগ্রেসের ওসরলে যাব নে এইটো গ্রুপত আহিব কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিত এনেকুৱা যে রাজ্যর দল আর এজেপির বাবে শত্রুর শত্রু অর্থাৎ বিজেপির শত্রু কংগ্রেস ইউডিএফ যেহেতু আপনার শত্রু হল মানে রাজ্যর দল আর এজেপির শত্রু বিজেপি গতি শত্রুর শত্রু বন্ধু হব পারে নাকি বা
এইটোতো সাধাৰণতে হয়েই শত্ৰু শত্ৰু বন্ধু হয় গতিকে এনেকুৱা ক্ষেত্ৰত কংগ্ৰেছ এআইডিউ ফলৰ লগত কিবা বুজাবুজি আপোনালোকৰ হ'ব পাৰে নহয় তাৰমানে এইটো আদৰ্শৰ কথা নহয় যিহেতু আদৰ্শ হিচাপে আমি আঞ্চলিকতাবাদক লৈছোঁ আৰু এই আমি যদি গোটেইকেইটা দলক চাওঁ তেওঁলোকৰ কিন্তু আঞ্চলিকতাবাদটো তেওঁলোকৰ মেইন উদ্দেশ্য নহয় তেওঁৰ মূল উদ্দেশ্য তেওঁলোকৰ আঞ্চলিকতাবাদ এ আই ডি এফ কাৰণ তেওঁলোক ৰাষ্ট্ৰীয় দল আৰু এ আই ইউ ডি এফৰো সেইটো এটা তেওঁলোকে অকণমান কমিউনেল ষ্টেণ্ড পইণ্ট এটা লয় গতিকে এই যিটো কমিউনেলিজম আজি বিজেপিও কমিউনেল পাৰ্টি এটা তেওঁলোকে ধৰ্মটো মেইন সাম্প্ৰদায়িকতাটো তেওঁলোকে এটা মূল উদ্দেশ্য হিচাপে গোটেই ৰাজ্যখনত আনিব বিচাৰিছে আৰু এটা ধৰ্মৰ নামত বিবাদ নো যদিও তেওঁলোকে ডেভেলপমেণ্টৰ কথা কয় আমি কেনেধৰণৰ ডেভেলপমেণ্ট দেখিছোঁ তেওঁলোকে যদি এখন আমাক লিষ্ট দিয়ে তেওঁলোকে নো এপিজমেণ্টৰ কথা কয় নো এপিজমেণ্ট তাকেতো গতিকে মই সেইটোৱে কৈছোঁ যে তেওঁলোকে হিন্দুৰ কথা নকয় তেওঁলোকে এতিয়া নকয় কিন্তু কৰে গতিকে কোৱা আৰু কৰাৰ মাজত সদায় পাৰ্থক্য এটা থাকে গতিকে মই ভাবোঁ যে তেওঁলোকে যিহেতু ধৰ্ম আমি এতিয়া বিজেপি বুলি কৈ দিয়াৰ লগে লগে ধৰ্মৰ কথাটো আহি যায় সদায় আমি বেলেগ একো কথা দেখা নাপাওঁ বাকী মানুহবিলাকেও একো দেখা নাপায় যিসকল কমিউনেল তেওঁলোকে আঁচনিৰ ক্ষেত্ৰত আপুনি কৈছে তেওঁলোকে মানে কৰে কিন্তু নকয় এতিয়া যেনে ধৰক অৰুণোদয় আঁচনি জনীয়া সমষ্টিত 16,000 নে 17,000 পাইছে জনীয় সমষ্টিত মেক্সিমামখিনি হ'ল ধৰ্মীয় সংখ্যা কিন্তু কিমান দিনৰ সেয়া সেইটোৱে কথা দিছ ইজ এ ভেৰি গুড পইণ্ট কাৰণ আজি যদি আমি আঁচনিত মানুহখিনি চলাই থাকোঁ অনবৰতে তেতিয়াহ'লে এই মানুহখিনিৰ অকল আঁচনিৰ ওপৰত জীয়াই থকাৰ অভ্যাস হৈ যাব গতিকে আছিল তেওঁলোকে সেইকাৰণে জনীয়া সমষ্টিত দিছে যাতে এই মানুহখিনি সদায় তেওঁলোকে এটা ডিপেণ্ডেঞ্চি এটা হৈ থাকে সদায় তেওঁলোক ডিপেণ্ডেণ্ট হৈ থাকিব নিজৰ ওপৰত স্বাৱলম্বী হ'বলৈ তেওঁলোকে নিশিকিব আপুনি গোটেই গোটেইখিনি কাৰুকাৰ্যবিলাক আপুনি মুচিব নোৱাৰে বা ঢাকিব নোৱাৰে তেওঁলোকে ৰাজনৈতিক পথাৰত যেতিয়া আপোনালোকে যাব আৰু যেতিয়া আপোনালোকে ক'ব যে তেওঁলোক সাম্প্ৰদায়িক আপোনালোকে কিছু উদাহৰণো দিব লাগিব যে এইটোৱে কৰিছে এইটোৱে কৰিছে দুটা উদাহৰণ এবছলিউটলি কাৰণ আজি যদি আমাৰ ৰাজ্যখনত ইমান ধৰ্মৰ বিষয়ে আমি কিয় কথা ক'বলগীয়া হৈছে আজি আমি কিয় এইটো কথা নকওঁ সেইটোৱে উদাহৰণ দিছে প্ৰথম উদাহৰণ আগতে আমি যেতিয়া স্কুল কলেজত আছিলোঁ তেতিয়া আমি ধৰ্মৰ কথা পাতিছিলোঁ জানো অসম ৰাজ্যখনত কেতিয়াওতো পতা নাছিলোঁ আমি কেতিয়াও নিজৰ বন্ধুৰ মাজত আমি কেতিয়াও পাতিবলগীয়া নাছিল যে ধৰ্ম 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 হিন্দুত্ব 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 মানে আৰু কংগ্ৰেছ যেতিয়ালৈকে আছিল তেতিয়া ধৰ্ম ৰাজনীতিত বৰ বিশেষ হা কিন্তু তেওঁলোকে কিছুমান পলিটিক্স কৰিছিল কংগ্ৰেছে যাৰ কাৰণে আজি কংগ্ৰেছৰ ওপৰত মানুহে আস্থা হেৰাইছে যদি আজি কংগ্ৰেছে সেইটো নকৰিলেহেঁতেন আজি কংগ্ৰেছেও কিছু ভুল কৰিছে যে তেওঁলোকেও কিন্তু ঢাকি পেলাই কাভাৰ কৰি তেওঁলোকে কিন্তু কমিউনেলিজম কৰিছে ৰাইট কাৰণ তেওঁলোকে ভোট বেংকছ বনাইছিল চিমিলাৰলি এওঁলোকে খোলা খুলি কৰিছে কংগ্ৰেছেও থাকি পেলাই হ'লেও সাম্প্ৰদায়িক ৰাজনীতি কৰিছিল আৰু তাৰ উপৰি এতিয়াতো এওঁলোকে খোলা খুলিকৈ কৰিছে এওঁলোকে কেয়াৰে নকৰে মই বিভিন্ন ইণ্টাৰভিউ চাইছোঁ বিভিন্ন আমি হেৰিত বহিছোঁ মানে টক শ্ব'জ বহিছোঁ তেওঁলোকৰতো খোলা খুলি এটা হেৰি থাকে যে যিসকল মানুহ কমিউনেল তেওঁলোকে সেই মানুহখিনিক ইমপ্ৰেছ কৰিবলৈ চেষ্টা কৰি আছে আৰু সেই মানুহখিনিক তেওঁলোকে আম চিং 10% 90% অফ অসমীয়া মানুহ তেওঁলোক কিন্তু তেনেকুৱা নহয় অসমত বাস কৰা মানুহ মই কৈছোঁ তেওঁলোক বেলেগ জাতিৰো হ'ব পাৰে তেওঁলোক মাৰোৱাৰী হ'ব পাৰে বিহাৰীজ হ'ব পাৰে বেলেগ বেংগলীজ হ'ব পাৰে অসমীয়া হ'ব পাৰে চ' মই ক'ব বিচাৰিছোঁ এই যে 10% ইট কম্প্ৰাইজেছ অফ বেংগলীজ বিহাৰীজ মাৰোৱাৰীজ অসমীয়া গতিকে তেওঁলোকে কিছু লোকে কিন্তু কমিউনেল পলিটিক্সত বিশ্বাস কৰা কাৰণ তেওঁলোকে ভাবিছে যে বিজেপি গভৰ্ণমেণ্ট ইজ এ ভেৰি ষ্ট্ৰং গভৰ্ণমেণ্ট আৰু এওঁলোক থাকিলে আমাৰ বিজনেছৰ পৰা আদি কৰি সকলো সুন্দৰকৈ চলি থাকিব আৰু তেওঁলোকে কেৱল নিজৰ কথা ভাবিছে ৰাজনৈতিক দলত যেতিয়া আপুনি যোগদান কৰিছে ৰাজনীতিৰ পথাৰত নামিছে নিৰ্বাচন অৱশ্যভাৱে নিৰ্বাচন খেলিবই লাগে বা খেলেই সাধাৰণতে আপুনি এইবাৰ নিৰ্বাচন খেলিব 21 অনেষ্টলি মই যেতিয়া ৰাইজৰ দল জইন কৰিছোঁ মই কেতিয়াও নিৰ্বাচন খেলিম বুলি মই সোমোৱা নাই কাৰণ মোৰ উদ্দেশ্যটো হ'ল যদি আজি মই সাধাৰণ ৱৰ্কাৰ হিচাপেই থাকিব লাগে এটা যিকোনো দলত সাধাৰণ ৱৰ্কাৰ হিচাপে আৰু যিটো আদৰ্শ মই ভাবোঁ মই বিশ্বাস কৰোঁ সেই আদৰ্শটো মই আগবঢ়াই নিবলৈ মোক এটা প্লেটফৰ্ম লাগে ডেফিনেটলি আৰু যেতিয়া মই দেখিছোঁ যে ৰাইজৰ দলে লগত মোৰ কথা হৈছে আৰু তেওঁলোকে ইচ্ছা কৰিছে মই জইন কৰাটো ডেফিনেটলি মই জইন কৰিছোঁ কিন্তু যে মই 21ৰ ইলেকশ্যন খেলি মই এম এল এ হ'ম এনেধৰণৰ ইমান শ্বৰ্ট চাইটেড এজেণ্ডা লৈ পেলাই কিন্তু মই কেতিয়াও অহা নাই কিন্তু ৰাজ্যৰ দলেতো নিৰ্বাচন খেলিবই খেলিবই ডেফিনেটলি আৰু মই ভাবোঁ যে
দুইটার ভিতর মানে কইসো যে মানে কোনটো করলে বেশি ভালো হয় আপনাদের ডিসাইড করক, কারণ আমাতক জ্যেষ্ঠ সকল আছে, আমাতক অভিজ্ঞ সকল আছে। মানে কইসো যে মানে নির্বাচন খেলাতকৈ মই প্রতিগৰাকী আমার প্রতিনিধি থাকিব তেওঁলোকৰ কারণে মই ক্যাম্পেইনিং করাটা উচিত হব, আর ইভেন এজেপির কারণেও করা উচিত হব, নে মই নিজে অকলে এটা সমষ্টিত আবদ্ধ হয়ে পেলে মই নির্বাচন যোগ দিয়াটো উচিত হব। আপোনালোকে নিজে ভাবি লোক দলটোৰ কাৰণে যিটো ভাল হব মই সেইটো কামেই কৰিম। যদি নির্বাচন খেলিবলৈ কয় আপুনি সমষ্টি কোন দল? মই নাজানো, কারণ ইমানখিনি মানুহ ইমান যাকেই লগ পাওঁ তেওঁলোকে কয় বাইদেউ আমার ফালৰ পৰা খেলিলে আপোনাৰ বৰ ভাল হব। সকলোৱে যদি আজি মোক জাইফা ওয়াহিদ হিচাপেহে মৰম কৰে মানুহখিনিয়ে, গতিকে তেওঁলোকে ভাবিছিল যে বাইদেউ ইয়াত থাকিলে ভাল হব, বাইদেউ তাত থাকিলে ভাল হব। গতিকে এতিয়া মোতকৈ যিসকল অভিজ্ঞ, মই বারে বারে কৈছো কারণ মোৰ অভিজ্ঞতাটো কম সঁচাকে কব গেলে মই রাজনীতির ক্ষেত্রত, কিন্তু মোর আদর্শবোৰ একদম অটল, কারণ মই যিটো আদর্শ লৈ চলি আছো সেই আদর্শ লৈয়ে চলি থাকিম, এইটো কিন্তু মোক কোনো সলনি করব নোৱাৰে। জেরিফা ওয়াহিদ ডাঙরিয়ানিয়ে কি কি কথা কৈছে শুনিছে? তদুপরি তেখেতে রাজনীতিত খুব কম সময়ের বাবে অহা নাই, তেখেতে নিজেই কৈছে যে দীঘলীয়া ইনিংস এটা খেলিবলৈ তেখেত রাজনীতি হয়ে আছে। আজির প্রশ্নকাল ইমানতে সামৰিছোঁ।